Hello, dear friends and students. Today, আজকে আমি একটা ডিসিশন নিয়েছি যে বাংলাদেশে অনেক রাস্তায় মানুষ আছে যারা ঠিকমতো লাঞ্চ করতে পারে না, খাবার দাবার খেতে পারে না, স্ট্রিট চেইনার হতে পারে, অনেক সাধারণ মানুষ হতে পারে যারা রাস্তায় থাকে, রাস্তায় ঘুরে বেড়ায়, অথবা যারা কোনো কাজ পায় না, খাবারের জন্য রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সো এমন কিছু মানুষকে আমার টিম নিয়ে এখন বাড়াবো, রাস্তায় খুঁজে খুঁজে 100 জনকে আজকে আমরা লাঞ্চ করাবো, এই ডিসিশনটা নিয়েছি। সো আশা করি আমাদের এই কাজটা আপনাদের ভালো লাগবে। আর আমরা ভিডিও শুট এই কারণেই করছি, এই ধরনের কাজে মানুষকে উৎসাহিত করার জন্য আমরা এই ভিডিও শুট করছি। আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের এই কাজ থেকে আরো মানুষজন এই ধরনের কাজে আগিয়ে আসে। একটা সময় যারা বঞ্চিত মানুষ সমাজে, যারা খেতে পারে না, কাজ পাচ্ছে না, এডুকেশন পাচ্ছে না, আমরা সবাই মিলে যেন আগিয়ে আসি, এই জন্য এই ভিডিও শুট করা করা। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আর আমাদের জন্য কল করবেন, এখন আমরা বারবার রাস্তায় ঘুরে ঘুরে খাবার বিতরণ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ডিয়ার ফ্রেন্ডস, আমরা দেখছি কিছু মানুষ খুব কষ্ট করে যাচ্ছে। সো তাদেরকে আমরা একটু লাঞ্চ অফার করবো। তারা অনেক কষ্ট করে 200-300 টাকা পায়, যেটা দিয়ে তারা ভালো খাবার খেতে পারে না। সো আমরা তাদেরকে এখন কিছু লাঞ্চ অফার করবো। আপনাদের দুপুরের খাবার বাইক নিয়ে নেন, নিয়ে নেন, একটা করে নেন, তা দিতে থাকো, একটা একটা করে দাও, একটা করে দাও, আমার হাতে একটা করে দাও, খাবার জন্য একটা করে নেন, একটা ভালো একটু খাবার আপনাদের জন্য। আর কি আছে? আরো আছে, ভাই একটু থানা গিয়ে নেন। অলরাইট, ভালো থাকবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। একটু ভালো মন্দ খাবার আসেন, যা খেয়ে নিয়েন। হ্যাঁ, এই যে একটা মহিলা হেঁটে যাচ্ছে, তাছাড়া গরিব মানুষ, আমি বাজার করেছি কি করি নেই আমরা জানি না, কিন্তু কি বলে সে হ্যালো চাচ্ছি, এনে দুপুরের খাবার আপনার জন্য, ঠিক আছে, ভালো থাকেন। কি খুশি, কি সুন্দর হাসি। And students, and you see some street children and poor people are here. তারা ঠিক মতো হয়তো খেতে পারে না, দুপুরে হয়তো তারা ভালো খাবার খেতে পারে না। সো আপনাদের ইনকাম থেকে, যারা সচ্ছল সমাজের মধ্যে, তারা যদি কিছু খাবার, আপনারা অনেক পার্টি করেন, অনেক সময় অনেক গেস্টকে খাওয়ান, ঠিক আছে, কিন্তু অনেক সময় অনেক কিছু না করে মাঝে মাঝে আপনারা যদি ওদের জন্য কিছু করেন, তাহলে এটা সমাজের জন্য অনেক ভালো হবে, আপনাকে দেখে অনেক মানুষ শিখবে। সো আপনার অনেক কিছু করার আছে সমাজের জন্য। পৃথিবীতে আসা মানে শুধু গাড়ি বাড়ি কেনা না, গাড়ি বাড়ি কেনার পর যদি আপনার কাছে অনেক ইনকাম হয়, আপনি সমাজের জন্য কিছু করেন, এইভাবে আমরা আমাদের দেশকে ডেভেলপ করতে পারবো। থ্যাংক ইউ। ওকে ডিয়ার ফ্রেন্ডস, আমি একটা সাবজেক্ট পেয়েছি, একটা মানুষ ওই যে রাস্তার উপরে কাজ করছে, একটা মহিলা, অনেক গরিব মানুষ, ময়লা উঠাচ্ছে, মানুষের ময়লা, খাবারের ময়লা, সে তাকে আমি একটু হেল্প করবো। থ্যাংক ইউ।
খাবার দুপুরের খাবার ভাই ওটা আরেকটা আরেকটা দাও ভাই দুপুরের খাবার একটু ভালো মন্দ খাবেন Hi dear friends and students. Now আমরা বাইরে বার হয়েছি এখন আমরা কিছু মানুষ চুমকে দেখতে পাচ্ছি আমাদের সামনে যেখানে তারা অনেক কষ্ট করে সারাদিন ময়লা মানুষের ময়লা উঠায় ময়লা ফেলে আমাদের বাসার ময়লা নানান ময়লা এবং তারা হয়তো দুই বেলা ঠিক খেতে পারে না সো আমরা একটি ডিসিশন নিয়েছি তাদেরকে কি আমরা কিছু খাবার দেবো সো লেটস সি হোয়াট হ্যাপেন্স তাদের আমরা কাজ করছি নিশ্চয়ই খিদা লাগছে অবশ্যই সারাটা দিন কত কষ্ট করেন না আপনাদের জন্য খাবার ব্যবস্থা করেছি থ্যাংক ইউ ভাই নারো না নারো সামনে আসেন সামনে আসেন সামনে আরো সামনে আসেন এই যে উইডো তো খেতে পারে না অথবা তারা এত লিমিটেড ইনকাম করে তাদের পক্ষে একটু ভালো লাঞ্চ করা সম্ভব না এই জন্য আমরা ডিসিশন নিয়েছি আমরা রাস্তায় খুঁজে খুঁজে কিন্তু স্ট্রিট চিলড্রেন রিক্সাওয়ালা সবাইকে রিক্সাওয়ালা ভাই আপনার জন্য দুপুরের লাঞ্চের ব্যবস্থা করেছি আমরা সারাদিন অনেক কষ্ট করেন সুন্দর মতো খাবেন হ্যাঁ ঠিক আছে বাই নো করবেন নো থ্যাংক ইউ